গত বছর দমদম জংশন স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনার পর এবার অতি সক্রিয় রেল কর্তৃপক্ষ। রেল কর্তৃপক্ষের দীর্ঘদিনের পর্যবেক্ষণের ভিত্তিতে গৃহীত হয় লাইন বদলের সিদ্ধান্ত। সেই মোতাবেক শুরু হয়েছে পাঁচ নম্বর প্ল্যাটফর্মের লাইন বদলানোর কাজ। শুক্রবার দমদম জংশনের সেই লাইন মেরামতির কাজ পরিদর্শনে আসেন ডিআরএম শিয়ালদা দীপক নিগম সহ রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। শ্রমিকদের সঙ্গেও কথা বলেন ডিআরএম। কুড়ি দিনের মধ্যে এই কাজ শেষ হবে। পাঁচ নম্বর প্ল্যাটফর্মের লাইন বদলানোর ফলে এই লাইনে সার্কুলার ট্রেন চলাচল করতে পারবে অনায়াসে। রেল লাইন পরিদর্শন শেষে এমনটাই আশ্বাস দিলেন ডিআরএম স্বয়ং। যে ব্লাস্টলেস ট্র্যাক হ্যায় ইসকা হাম লোগ কমপ্লিট ওভারহলিং কর রহে হ্যায়, इसका पूरा रेल चेंज कर रहे हैं, पूरा फिक्सिंग अरेंजमेंट चेंज कर रहे हैं। कर सके तो उस प्लानिंग के हिसाब से हम लोग ने 20 दिन का ब्लॉक मांगा है। किस रूट का ये ट्रेन है जो जिसमें काम हो रहा है? ये नॉर्मली सर्कुलर रेलवे जो है हमारी, सर्कुलर रेलवे जो आपके इधर बीबीडी बाग, ईडन गार्डन इस तरफ जो जाते हैं ना, वो उस तरफ की ट्रैक की ट्रेन सबसे ज्यादा अफेक्टेड हुई है। जोर कदम में चलते लाइन मेरामती का সাময়িক অসুবিধার জন্য ক্ষমা প্রার্থী পূর্ব রেলওয়ে। রেল কর্তৃপক্ষের এই তৎপরতায় রেল যাতায়াত আরও নিরাপদ হোক চাইছে নিত্যযাত্রীরা। রেল লাইনচ্যুত হয়ে কোনো অঘটন যেন না ঘটে সেদিকেও নজর দিক রেল কর্তৃপক্ষ। কিন্তু লাইনের এই বিপত্তির পরেই কেন অতি সক্রিয় রেল কর্তৃপক্ষ? সাধারণ মানুষের নিত্যদিনের যাতায়াতে রেলের সামান্য উদাসীনতাও কত বড় বিপদ ডেকে আনতে পারে সেটা কবে বুঝবে রেল কর্তৃপক্ষ? প্রশ্ন থেকেই যায়। শান্তনু সাহা, রিপোর্ট, ক্যালকাটা নিউজ।